হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইও অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন আমি এখানে মাংস নিয়ে নিয়েছি চার কিলো মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ তারপরে এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি আদা রসুনটা দিয়ে দিচ্ছি বেশি মাংস রান্নার ক্ষেত্রে আদা রসুনটা বাটা দিলে কিন্তু নিচে লেগে যায় যার জন্য আমি গ্রেট করে নিয়েছি এখন এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দশ বারোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে শুকনো মশলা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে দেড় চামিচের মতো আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামিচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেড় চামিচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু মাংসর পরিমাণটা বেশি যার জন্য কিন্তু মশলার পরিমাণটাও একটু বেশি দিতে হবে তারপরে এখানে আমি আধা কাপের মতো টক দই দিয়ে দিলাম এই টক দইটা আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর মাংসটাও কিন্তু প্রচুর পরিমাণ তেলে ছিল যার জন্য আমি তেলটা একটু কম করেই দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেরিনেশন করে নিব আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে মেরিনেশন করে নিলে মাংস স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি মেরিনেট করার পরে মাংসটা রেস্টে রেখে দিব না আমি সরাসরি রান্নাতে চলে যাব। তবে কেউ চাইলে মাংসটা আধা ঘন্টা মেরিনেট করেও রান্না করে নিতে পারেন তো আমি হাত দিয়ে খুব ভালো করে নিচের মাংসগুলো উপরে উঠিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিয়েছি এখন আমি এখানে চুলার জালটা ধরিয়ে দিব তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব রান্না করে নেওয়ার পরে মাংস থেকে যে পানি উঠবে সেই পানিটা দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। এই তো আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এই অবস্থাতে কিন্তু মাংস থেকে পানি উঠতে শুরু করে দিয়েছে আর আজকের এই মাংস রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমি চুলার জালটা একেবারে কমিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে মাংস রান্না করে বিরিয়ানিতে দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে তারপরে আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে বেশ আরও বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে আর আমার চুলার জালটাও কিন্তু একেবারে কমানো আছে আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে বেশ আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু ঝোলটাও বেশ অনেকটা কমে গেছে আর মাংসতে কিন্তু কালার আসতে শুরু কালার আসা শুরু করে দিয়েছে এই অবস্থাতে আমি দুইটা মশলা দিয়ে দিচ্ছি আধা চামিচের মতো আধা চামিচের মতো গরম মশলা দিয়ে দিলাম আর একটা বিরিয়ানির মশলা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি চাউলের মধ্যে ইউজ করব আর বিরিয়ানির মশলা আর গরম মশলাটা কিন্তু মাংস কষানোর সময় দিলে বিরিয়ানির যে একটা ফ্লেভার থাকে মশলার মধ্যে সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে আমি সবসময় এভাবে ট্রাই করি তো আমি মশলাগুলোকে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আমি আবার নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমি আজকে বিরিয়ানি রান্নাটা দেখালাম না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর